আচ্ছা আমরা একজন স্বরাষ্ট্রমন্ত্রী দীর্ঘদিন দেখলাম আমরা দশ বারো বছর উনি এক টানা দায়িত্ব পালন করেছেন ওনার উনি ভালো স্বরাষ্ট্রমন্ত্রী বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হচ্ছে আপনার মূল্যায়ন কি আপনি যেহেতু ছিলেন আমার মূল্যায়ন যে উনি এক বলতে গেলে একবারই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ইউনিটে কিন্তু ভালো মন্দ মানুষ থাকে প্রত্যেকটা আপনার সিস্টেমে প্রত্যেকটা কাঠামোতে ভালো মন্দ মানুষ থাকে এবং ওই সিস্টেম কাঠামো ইউনিট কিংবা প্রতিষ্ঠানের প্রধান যদি একটু ভালো মানুষ হয় যদি পেশাদারত থাকে তার মধ্যে তার মধ্যে যদি জনগণের সাথে কিছু করার ভালোবাসা থাকে ভালো মনোভাব থাকে তাহলে কিন্তু প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠান প্রদানের ভালত্বের জন্য প্রতিষ্ঠানের মানুষ এমনি ভালো হয়ে যায় আর এইখানে যে প্রতিষ্ঠানের উনি বাংলাদেশ পুলিশে আমি তো পুলিশে ধরেন প্রায় সব মিলায় পুলিশে বিদেশে দেশে মিলায় আমি একত্রিশ বছর চাকরি করলাম তো এর চেয়ে মানে নেগেটিভ অর্থে পুলিশটারে এত খারাপ করছে এত খারাপ কেউ এর বোধই আমি বলবো একশো ভাগের এক ভাগ খারাপ অবধি কেউ করে নেই উনি আমরা আগে কখনো মন্ত্রীদের কোনো ট্রান্সফার পোস্টিংয়ে টাকা নিতে শুনি নেই উনি ওনার কিছু একটা গ্রুপ ছিল যারা এগুলো কালেক্ট করতো এটা ওনাকে দেই কিন্তু এটি শুরু ওনার সম্মতিতেই করতে ওনাকে ডাইরেক্টলি উনি ইনভলভ সবাই এবং ওনার কিছু লোকজন ছিল মিনিস্ট্রি এবং পুলিশে তারা মিলেই এটা করতো এবং এটা ওপেন ছিল গোপন না তারপর একটা ভালো পোস্টিংয়ের জন্য এগুলো আমরা শুনতাম আমরা খুব আশ্চর্য হতাম যে চাকরি জীবনে আমরা মন্ত্রী ডাইরেক্টলি এই ধরনের ট্রেন্সফার পোস্টিং প্রমোশনের টাকা নিয়ে করে এটি শুনেই নাই তো এই জন্য বললাম যে সিস্টেমের প্রধান ব্যক্তিতে যদি খারাপ হয় তাহলে আর সিস্টেম কিছু থাকে না একবারেই বারোটা বেজে যায় তো উনি এত বছরে এই পুলিশটারে বারোটা বাজিয়ে গেছেন এই জন্য পুলিশের এত খারাপ অবস্থায় এখানে যদি একজন ভালো দক্ষ একজন প্রশাসক ধক্কা একজন মন্ত্রী থাকতো তাইলে হয়তো পুলিশটা এত খারাপ হতো না এটুকু বলতে পারি আচ্ছা তো ওনাকে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন মানে দীর্ঘ সময় রেখেছেন মানে আমি প্রধানমন্ত্রীর কথা বলছি আপনি যদি জেনে থাকেন যে উনি এরকম অর্থের বিনিময়ে কাজ করেন বা পোস্টিং দেন তো উনি ওনার প্রত্যন্ত নিশ্চয়ই এই সংবাদ বা এই তথ্য থাকার কথা তারপরও ওনাকে এই পদে বহাল রাখলো কেন মানে প্রায় এক যুগ না এটা তো ভেরি সিম্পল এই দেশে এমন কোনো প্রতিষ্ঠান পাবেন দুর্নীতি উঠতে এমন কোনো প্রতিষ্ঠান প্রধান বলতে পারবে যে আমার প্রতিষ্ঠান দুর্নীতি হয় না এই তো অল পারভেসিভ সারা দেশ জড়িত দুর্নীতিতে ডুবেছিল তাই এই জন্য বললাম যে এত কিছুর পরও একজন মানুষ যদি দক্ষতা থাকে তাহলে কিছুটা নিয়ন্ত্রণে থাকে আর কি এখন এই যেগুলো আমরা এখন যেগুলো পত্রপত্রিকায় কিংবা আপনাদের মাধ্যমে যেগুলো আমরা দেখছি বের হচ্ছে এগুলো তো একদম এই যে মাঝে মধ্যে আমাদের ইভেন আওয়ামী লীগের আমলে এই কি আমাদের দিদেন অর্থমন্ত্রী বললেন না কি সাগর চুরি না সব এটা চুরি না ঢাকার সাগর ডাকাতি কি একটা বলতে এগুলো তোপেন ছিল এখন রাষ্ট্রীয়ভাবে যদি এগুলা আপনার স্পন্সর করা হয় তাহলে বাকি আমি কি করব যেমন এখানে একটা উদাহরণ দিয়ে আপনারে আমাদের ওই যে সাগরণী হত্যাকাণ্ড সাংবাদিক দম্পতি এইটা নিয়ে আমি একাধিকবার স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে কথা বলেছি যে একশো এগারোবার পত্রিকা দেখছেন একশো বার মামলাটা মানে পেছানো হয়েছে তা আমি বললাম এটি একটা নিয়ম হলো আপনি যখন কোনো তদন্ত করবেন তদন্ত করলে আপনি যদি বিষয়টা আপনি বের করতে না পারেন তদন্তের ফল যদি নেগেটিভ হয় তাহলে মামলাটা দুই দুই মাস তিন মাস চার মাস ছয় মাস যাই হোক রেখে আপনি মামলাটা শেষ করে দেবেন নিষ্পত্তি করে দেবেন একটা পয়েন্ট রাখবেন যে পরবর্তী সময় যদি যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায় প্রমাণ করার মতো তো মামলাটা আবার রিভাইভ করবেন পুনরুজ্জীবিত করবেন কিন্তু আমি এটা বললাম বলার পর প্রথম দ্বিতীয়বার কিছু বলে না থার্ড টাইম এইটা বললেন যে দেখেন তো ভাই এইটেন আর কথা বললেন না স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং মন্ত্রী যেটা এই নিয়ে কথা বললেন না এটা আরও অনেক উপরে দিয়ে জানে প্রধান নির্বাহীর কথা বলছেন আর কি তো এইখানে আরেকটু বলি যে মামলা তদন্ত যারা করেন যারা একজন সাব ইন্সপেক্টর বলেন কিংবা একবার ইন্সপেক্টর যার কথায় বলেন তদন্তে কিন্তু কারো আমাদের আইন প্রচলিত আইনে কারো ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই ইভেন পুলিশের আইজিও একটা দারোগার তদন্তে কোনো ইন্টারফেয়ার করতে পারবেন না যদি আপনাদের কারো কোনো অভিযোগ থাকে যে তদন্ত ঠিক মতো হচ্ছে না তাহলে একটা দরখাস্ত করে একটা মানে অভিযোগ দিলে এইটা নিয়ে পরে কাজ হয় কিন্তু তদন্তে কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই তো এখানে তো আপনার আমরা লাস্ট টাইমে দিয়ে গেলাম সব তদন্তে তো ওই যে পলিটিক্যাল ইন্টারভেনশন এইগুলা আচ্ছা তো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাহেবের কথা আপনি বলছিলেন যে আপনি কোনো একটা জায়গায় দেখলাম যে উনি পুলিশের সদস্যদের নিয়ে মাঝরাত পর্যন্ত আড্ডা আড্ডা দিতেন এরকম একটা অভিযোগ করেছেন আসলে এটার ভিত্তি কতটুকু এতে তো সবাই জানে এটি বাংলাদেশ পুলিশের সবাই জানে তার বাসাটা ছিল ওই মানে রাত্রেবেলা সব পুলিশের আড্ডা এটি সবাই জানে এখানে এই এক নম্বর এই টাকা পয়সার বিষয় তো ছিলই তারপরে এই কোথায় কি ইন্টারভেন্ট করতে হবে কারে কোথায় বদলি করতে হবে এইগুলা নেই আমরা তো একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাত্রে একটা দুইটা তিনটা পর্যন্ত পুলিশের কর্মকর্তা থাকবে কেন আমার তো মনে হয় আমি পনেরো চার বছর আইজি ছিলাম তো ওই সময় তো আমাদের কোনো কর্মকর্তা হোম মিনিস্টার বাসায় যায় নাই খুব বিশেষ প্রয়োজন হলে হোম মিনিস্টার বাসায় গেছে আমি তো মিনিস্ট্রিতে যে কথাবার্তা অফিসিয়াল কথাবার্তা মিনিস্ট্রিতে হতো বাসায় না এবং তো একটা ওপেন সিক্রেট ছিল সবাই জানতো এগুলো তো এগুলো তো মানে ধরেন এইগুলাতে হয়েছে কি যে আপনি এমন কিছু বসংবৎ আপনি এমন কিছু দলীয় মানে ক্যাডার বাহিনী সৃষ্টি করছেন যেগুলো নামগুলো এখন আপনারা বলেন ওরা কি একদিনে হয়েছে ওদেরকে আপনি এভাবে বানাইছেন যে ওদেরকে এভাবে বানাইছেন যে তুমি কাজ করে যাও তোমাকে কেউ কিছু বলবে না এবং এইটা সরকারের পক্ষে একটা কাজ করার জন্যে ওরা নিজের সাথে আরও একশোটা কাজ করছে এবং ওইটা দেখার বলার কেউ ছিল না মানে একটা ডিসিপ্লিন বাহিনী চেইন অফ কমান্ড নিয়ে চলে এনে কোনো ডিসিপ্লিন ছিল না কোনো চেইন অফ কমান্ড ছিল না আইজির কোনো কমান্ড নাই পুলিশ কমিশনের কোনো কমান্ড নাই কারো কোনো কমান্ড নাই যে যা পারছে তাই করছে তো এই প্রতিষ্ঠানটার আপনি এখন এই যে এত কিছু হলো এগুলো তো সব কিছু সব কিছু মিলায়া এবং এইটা হয়তো ইমিডিয়েট এফেক্টটা কারো কোনো কমান্ড নাই কথাটা আপনি বলছেন তার মানে কি নিজের ইচ্ছায় চলতো তারা নাকি সুপ্রিম কমান্ডারের ইচ্ছায় চলতো যেমন ধরেন আমরা কখনো যে কেউ যেমন ধরেন প্রধান নির্বাহী কথা প্রধানমন্ত্রীর কথা বলছেন হ্যাঁ কিংবা আপনি মন্ত্রণালয়ের কথা মন্ত্রীর কথা বলেন সেক্রেটারির কথা বলেন এই আমি দেখতাম আমি বেশ কয়েক মাস আগে এই আমি দেখলাম হঠাৎ করে কিছু এস এডিশনাল এসপিরা সব মিলে হোম মিনিস্টারকে ফুল দিতে গেছে ফুল দিতে গেছে কেন সব দল বেঁধে যে ওদের দশ বছর চাকরি হয়েছে তা আমি একটা এত বড় একটা লেখা দিলাম ফেসবুকে যে ওরা তো নষ্ট হয়ে গেলো ওদের কাম তো মিনিস্ট্রিতে যাওয়া না ওরা মিনিস্ট্রিতে ফুল দিতে যাবে কেন এই যে এই বাজে কালচারটা তারপরে কি বললো যে কয়েকজনে বললো স্যার আমরা তো আমাদের সাবাইব করতে হবে আমাদের বাঁচতে হবে তো আমি যদি না যাই তাহলে আমি তো পিছনে পড়ে গেলাম তো এই যে জিনিসগুলা ধরেন দেখতাম যে কিছু কর্মকর্তা ওদের কাজ ছিল রেগুলার মিনিস্ট্রিতে যাওয়া তো মিনিস্ট্রিতে এইভাবে মানে দলবাস কর্মকর্তাদের হাজিরা দেয় এটা তো কাজ না তো এতে যেতে হয়েছে ধরেন প্রমোশন পোস্টিং হ্যাঁ আমাদের কর্মকর্তারা ভিকটিমাইজ হয়েছে যাদের দক্ষতা আছে যাদের পেশাদারিত্ব আছে অনস ইনটিগ্রিটি আছে কিন্তু ওই যে ওই সময় যেতেছিল নামের পাশে পিছনে একটা লেখায় দিল যে ও তো আমাদের না তা আমাদের নাকি ওতে আমাদের না অন্য অন্য মতাদর্শের তো এই দেশে কি একটা ডেমোক্রেটিক দেশ আমাদের সংবিধানে কি এমন কোনো বার আছে অন্য মতাদর্শের হলে চাকরি করতে পারবে না গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশ তো এইভাবে আটকে গেছে তো এখন এইভাবে আটকে গেছে প্রমোশন হয় নাই পোস্টিং হয় নাই কারো বাড়ি কোন দিকে দিকে বাড়ি এই জন্য হয় নাই তার কোথায় আত্মীয় কি কে আছে না আছে এই দিকে হয় নাই তে পুরা প্রতিষ্ঠান নষ্ট করার জন্য যা যা করা দরকার ছিল ওই সময়টাতে সবই হয়েছে